সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএনএ বাংলা টিউটোরিয়াল গল্প মজার নেটওয়ার্কিংয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই তাদের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা নিয়মিত দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন বন্ধুদের সাথে শেয়ার করছেন এবং আপনারা যারা নতুন আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখছেন তাদের যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস সিসিনে বাংলা টিউটোরিয়াল দেখে ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যেটা হবে আপনারা নিয়মিত আমার চ্যানেলের সাথে আপডেটেড থাকবেন আমি কোন সময় কোন ভিডিও আপলোড করছি সেগুলো আপনারা নোটিফিকেশন হিসেবে পাবেন এবং বিনিময়ে আমি পাবো ইন্সপিরেশন আমি উৎসাহবোধ করব নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরিতে ওকে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এই টিউটোরিয়ালে সেগুলোর ভিতর অন্যতম হচ্ছে আমরা সুইসপোর্ট নেগোসিয়েশন দেখব আমরা ডিটিপি ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল নিয়ে আলোচনা করবো এবং সর্বোপরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং দেখব কনফিগারেশন ইনশাল্লাহ সেটা হচ্ছে ইন্টারভিলেন রাউটিং তো চলুন আর কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সুইসপোট মোডগুলো কিভাবে সুইচ বোর্ড মোট এক্সেস কনফিগার করতে হয় ট্রাঙ্ক মোড কীভাবে কনফিগার করতে হয় সাথে সুইচ মোড মোট ডাইনামিক অটো এবং ডেজারেবল নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজ আমরা এগুলোর ডিটেলসটা দেখব যে অটো কীভাবে কাজ করে ডিজারেবল কীভাবে কাজ করে অটো এবং ডেজারেবল এই দুটো জিনিস বোঝার আগে আমি আগে প্রথমে বলে নিই সিসকো সুইচের যে কোনো ইন্টারফেস বাই ডিফল্ট তাদের একটা টেন্ডেন্সি থাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে নিজেদেরকে কী করা স্টাবলিশ করা বা ট্রাঙ্কে চলে যাওয়া যেমন প্রত্যেক ছেলেমেয়ের ভিতরে কী থাকে প্রেম করার একটা ইচ্ছা থাকে ওকে এটা তো লাভসাইন হয় না পান পাতা হয়ে গেছে যাই হোক তো এইটাকে আমরা অনেকটা তুলনা করতে পারি কিসের সাথে ট্রাঙ্ক তার মানে কি প্রত্যেকটা সুইচ পোর্টেরই ইচ্ছা থাকে কী করার ট্রাঙ্কে চলে যাওয়ার এখন ট্রাঙ্ক মোডে কখন যাবে সেটা এই দুইটা স্টেটের উপর ডিপেন্ড করে যদি আমি বলে না দিই কোনো কারণে ডাইনামিক্যালি মানে কোনো গাইডেন্স নাই ফ্যামিলির পক্ষ থেকে তখন ছেলেমেয়েরা কী করে মেয়েরা সচলাচর আমরা কী জানি অটো মোডে থাকে মেয়েরা কিসে থাকে অটো রাইট কেন অটো অটো বলছি এই জন্যে যে তারা নিষ্ক্রিয় থাকে তারা স্বয়ংক্রিয় থাকে না তারা আমরা একটা কথা জানি যে মেয়েদের কি বুক ফাটে তো মুখ ফাটে না ডিজায়ার ডিজায়ার মুখ ফাটে তো সরি বুক ফাটে তো মুখ ফোটে না তাহলে দেখুন তো মেয়েরা সচরাচর কী বলবে না আই লেভেল বলবে না ছেলেদেরকে যদিও এই ছেলেটাকে এই মেয়েটার পছন্দ হয় তাহলে কীভাবে প্রেম হবে এখন আমাদের ম্যাক্সিমাম ছেলেরা কি থাকে কি বলে বুক ফোটার আগেই মুখ ফোটে মানে বলে ফেলে যে আই লাভ ইউ বা এইটা বলে ফেললো ওকে ভালো কথা যদি বলে এই মেয়েটা যদি এই ছেলেটাকে পছন্দ করে তাহলে সে কি অ্যাকসেপ্ট করে নেবে কারণ তার ভিতরেও কি আছে টেন্ডেন্সি আছে প্রেম করার ওকে এখন কিছু ছেলে থাকে কি তারা কি মোডে থাকে তারাও এরকম অটোমোডে থাকে অটো মোডে যদি থাকে তখন কি হয় এ চিন্তা করতেছে মেয়েটা আমাকে আই লাভ ইউ বলুক আর মেয়েটা চিন্তা করতেছে কি ছেলেটা তাকে আই লাভ ইউ কাউকে বলছে না তখন কি হয় না তখন আর তাদের এখন ছেলে বা মেয়ে যে কোনো একজন যদি ডেজারেবল মোডে থাকে মানে বলার মোডে থাকে যে বলবো তাহলে কি হবে মনে করেন এই ছেলেটাই নর্মালি ছেলেদের ক্ষেত্রে আমি যেহেতু ধরলাম ছেলেটা কী বলল আই লাভ ইউ মেয়েটা কী করলো একসেপ্ট করলো তখন কি হইল ভালোবাসা বা ট্রাঙ্ক স্টাবলিশড হয়ে গেল আরেকটা জিনিস হতে পারে যে এও ডেজারেবল এই মেয়েটাও ডেজারেবল তখন কি হতে পারে অনেক সময় হয় না যে একসাথে দুজন কোনো কথা বলে ওঠে সে বলে উঠলো আই লাভ ইউ সেও বলে উঠল আই লাভ আই লাভ ইউ দুজন একসাথে আই লাভ ইউ বলে উঠলো তাতেও কোনো সমস্যা নেই তাদের ভিতর প্রেম হয়েই যাবে তাহলে আমরা কী দেখতে পেলাম যে এই সুইচের কোন এই সুইচের যদি এই ইন্টারফেসটা থাকে এটা যদি ডেজারেবল মোডে থাকে এটা যদি অটো মোডে থাকে তাহলে তাদের ভিতর ট্রাঙ্ক হবে অথবা এইটা ডেজারেবল মোডে এইটাও ডেজারেবল মোডে ট্রাঙ্ক হবে কখন হবে না যখন এইটাও অটো এইটাও অটো এটা হচ্ছে ডাইনামিক কন্ডিশনের ক্ষেত্রে তো চলুন এটা আমরা আগে দেখি আমরা জিএনএস থ্রিতে দেখি জিএনএস থ্রিতে দেখতে আমাদের সুবিধা হবে আমরা এই দুটো সুইচের ভিতর কানেকশন দিচ্ছি কি ইথারনেট জিরো বাই জিরো দিয়ে এখানেও ইথারনেট জিরো বাই জিরো এখানেও ইথারনেট জিরো বাই জিরো দেখি আমরা প্রথমে কী অবস্থা শো ইন্টারফেস ট্রাঙ্ক কোনো ট্রাঙ্ক ইন্টারফেস নাই শো ইন্টারফেস ইথারনেট জিরো জিরো বাই জিরো সরি বাই সুইচ পোর্ট ডাইনামিক মোড কি অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি ডাইনামিক অটো আর অপারেশনাল মোড কি স্ট্যাটিক অ্যাক্সেস তার মানে সে ভালোবাসা করতে চায় কিন্তু কেন ভালোবাসা হইল না সেটা আমরা এখন চেক করতে হলে পাশের সুইচে যেতে হবে মেয়েটার কাছে জিজ্ঞেস করতে হবে যে তুমি কে ওকে আইলেভে বলছো তখন মেয়েটা বললো যে না আমি কেন আইলেভে বলবো ছেলেটাই না আগে আইলেভে বলে তাহলে আমরা এখন মেয়েটাকে তো জিজ্ঞেস করতে হবে যে কি আসলে হচ্ছে না ইথারনেট জিরো তো মেয়েটাকে আমরা জিজ্ঞেস করছি ও আচ্ছা মেয়েটা ছেলেটার কিসের অপেক্ষায় বসে আছে বলার অপেক্ষায় বসে আছে যার কারণে এই ভিতরে ট্রাঙ্ক বা ভালোবাসা হয়নি ওকে এখন আসুন আর এটা ছেলে ধরলাম ডান সাইডেরটাকে আমি ছেলে বাম সাইডেরটাকে আমি ছেলে ধরলাম তো একে যদি আমি এই সাইডের ইন্টারফেসটাকে ইন্টারফেস ইথারনেট জিরো বাই কে আমি ডেজারেবল মোডে কনফিগার করে দিই সুইচ বোর্ড মোড ডাইনামিক ডিজায়ারেবল তখন তখন দেখুন কী অবস্থা হয়ে যায় একটু আগে এখানেও কিন্তু কোনো ই ছিল না ট্রাঙ্ক ছিল না একটু আগে কী ছিল এটা অপারেশনাল মোড কি ছিল সুইচটার সুইচপোর্ডটার স্ট্যাটিক অ্যাক্সেস ছিল ঠিক আছে মোড ছিল অটো আর অপারেশনাল স্ট্যাটাস ছিল স্ট্যাটিক অ্যাক্সেস এখন কি মোট এখনও অটো আছে কিন্তু এখন ট্রাঙ্ক এবার এই সুইচে দেখুন দু শো সরি শো ইন্টারফেস ইনফারনেট জিরো বাই জিরো সুইচপোর্ট ট্রাঙ্ক চলে গেছে ডাইনামিক ডেজারেবল ওকে শো শো ইন্টারফেস ট্রাঙ্ক কারণ কি এখন এই সুইচটা মেয়ে মানে ছেলেটা মেয়েটাকে বললো আই ইউ এখন মেয়েটা অ্যাকসেপ্ট করে নিল ব্যাপারটা এরকম তাহলে ছেলেটা বা এই সুইচটা কি ডেজারেবল মোডে বা সে বলার মোডে আছে বা বলছে দেখেই ভালোবাসা বা ট্রাঙ্ক স্টাবলিশড হয়েছে এখন দেখুন তাহলে আমরা কি দেখলাম দুজন অটোমোডে থাকলে দুজন নীরব থাকলে ভালোবাসা হবে না যে কোনো একজন বললে আরেকজন নীরব থাকলেও সে নীরবে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে আর একটা হচ্ছে দুজনেই যদি সরব হয় তখন কি হবে আমি এটাকে আবার আগের ওয়েতে নিয়ে যাইভি ইন্টারফেস ইন্ডেন্ট জিরো বাই জিরো সুইসপোড মোট ডাইনামিক অটো শাটডাউন দুশো ইন্টারফেস ট্রাঙ্ক নো দুশো ইন্টারফেস ট্রাঙ্ক দুশো ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো সুইচপোর্ড কী মোডে আছে স্ট্যাটিক এক্সেস আচ্ছা এখন আমরা যদি সুইস্পোর্ট মোড ডেজারেবল আবার দিই সুইস্পোর্ট মোড ডাইনামিক ডেজায়রে এই জিনিসটাও ওইখানে একইভাবে কনফিগার করি সরি চলে গেল ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো এটাকে কপি করলাম পেস্ট করলাম এই সুইচে এটাকে কপি পেস্ট করতে হবে ইন্টারফেস ইথারনেট জিরো দুইটাই একসাথে এন্টার দিই দেখেন এখনও কী হবে শো ইন্টারফেস ট্রাঙ্ক ট্রাঙ্ক হয়ে গেছে মানে দুজনেই যদি আই লাভ বলে সমস্যা কী ভালোবাসা হয়েই যাবে এইখানে দেখুন শো ইন্টারফেস ট্রাঙ্ক হয়ে গেছে শো ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো সুইচপোট কী ডাইনামিক ডিজারেবল মোট কি অপারেশনাল মোড ট্রাঙ্ক আর এখানে দেখুন শো ইন্টারফেস জিরো বাই জিরো সুইচ বোর্ড ডাইনামিক ডিজারেবল মোট ট্রাঙ্ক ওকে তাহলে এই গেল ডিজারেবল এবং অটোর ফাংশন এরপরে আরেকটা জিনিস চিন্তা করুন এই মেয়েটার মনের ভিতর যদিও ইচ্ছা আছে প্রেম করার অটো মোড বা ডেজারেবল যেটাই হোক কিন্তু তার ভাই যদি হাত কাটা জামাল হয় মানে সন্ত্রাসী সে যদি বোনকে হবে অর্নিং দেয় যে এই যদি কারোর সাথে প্রেম তো তোর কয়েকটা বুড়িগঙ্গার তীরে ভাসামো লগে তোর লগে যে প্রেম করছে হেরও ভাষায় দিমো তাহলে কি হবে মেয়েটা ভয়ে আর কখনো কারো প্রপোজাল দিলেও সে অ্যাকসেপ্ট করবে না এটাই হচ্ছে তাকে আমি আগে থেকে বলে দিছি যে তুমি কিন্তু কেউ তোমার অফার দিলেও তুমি কিছু হইতে পারবা না আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি তারাই তোমার বিয়ে করতে হবে তো এটাই হচ্ছে স্ট্র্যাটিক মোড মানে অ্যাক্সেস মোড তাহলে দেখুন আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখাই নেই সাথে সেটা হচ্ছে কি আচ্ছা ডেজারেবল ডেজারেবলের সাথে এটা আমি যদি ট্রাঙ্ক ইন্টারফেস হিসেবে ঘোষণা করি তাহলেও কিন্তু ট্রাঙ্ক থাকবে যে কোনো এক সাইডকে ট্রাঙ্ক দিলেও ট্রাঙ্ক হবে কনফিগার টার্মিনাল ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো পোর্ট আবার ইয়া করে দিই সুইচপোর্ট মোড ডাইনামিক অটো শাটডাউন এখানেও অটো করে দিই আগে কারণ জিরো বাই জিরো সুইচপোর্ট মোড ডাইনামিক অটো দুশো ইন্টারফেস ট্রাং শাটডাউন নো শাটডাউন নো ইন্টারফেস ট্রাঙ্ক আমরা আবার ডাইনামিক অটো মোডে নিয়ে গেছি দুইটাকেই যার কারণে কি হচ্ছে না তাদের ভিতর ট্রাঙ্কার হচ্ছে না এখন এটা অটো এটা ডেজারবেল থাকলে হয় এটা ডেজারেবল এটা ডেজারবল থাকলে হয় এটা ডেজার একটা ডেজারবল একটা অটো থাকলে হয় মানে এই কম্বিনেশনটা হয় এখন যদি একটা ইন্টারফেস ট্রাঙ্ক এখনও কোনো ট্রাঙ্ক নাই শো ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো সুইচপোর্ট অপারেশন মোড কি স্ট্যাটিক অ্যাক্সেস এখন আমি এই সাইডে কোনো ডেজারবল মেজারবল না দিয়ে সরাসরি ট্রাঙ্ক ইন্টারফেস হিসাবে কনফিগার করলেও কিন্তু বাকিটা ট্রাঙ্ক হয়ে যাবে সুইচপোর্ট মোড ডাইনাম সুইচপোট মোড আগে কথা সুইচ সুইচপোড ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডটন কিউ সুইচপোট মোড ট্রাঙ্ক দেখুন একটু আগে কি ট্রাঙ্ক ছিল না এখন ট্রাঙ্ক আবার হয়ে গেছে একটু আগে অপারেশনাল মোড ছিল এক্সেস এখন হয়ে গেছে ট্রাঙ্ক তার মানে এই সাইডে ট্রাঙ্ক থাকলেও ওই সাইডে অটো থাকলেও ট্রাঙ্ক হবে এক সাইডে আর এক সাইডে অটো থাকলেও ট্রাঙ্ক হবে এক সাইডে আর এক সাইডে ডেজারেবল থাকলেও ট্রাঙ্ক হবে এখন আসুন ওই যে কালা ইয়াকে বলেছি কী বলে কাটা হাত কাটা জামাল্লা সে তার বোনকে থ্রেড দিছে এখন যেটা হবে সেটা কি সে আর কারোর সাথে প্রেম করবে না এখন আমি এই সাইডের সুইচ টুটাকে আমরা ই করি ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরোকে আমরা টু শো ইন্টারফেস ট্রাঙ্ক এখনও কিন্তু ট্রাঙ্ক ইন্টারফেস আছে ইথারনেট জিরো বাই এটাকে আমরা স্ট্যাটিক মোডে নিয়ে যাবো যে কেউ প্রস্তাব দিল প্রেম করবি না সুইচপট মোড এক্সেস

ডিটিপিটা বুঝি কারণ নেগোসিয়েশনটা কাজ করে কি ডিটিপির উপর বেস করে ডিটিপিটা কি ডিটিপি ইউজড ফর নেগোসিয়েশন নেগোসিয়েটিং ট্রাঙ্কিং অন লিঙ্ক বিটুইন টু ডিভাইসেস অ্যাজ ওয়েল এস নেগো নেগোসিয়েটিং দ্য এনক্যাপসুলেশন টাইপ অব ইথারনেট এত এইট জিরো টু ডট ওয়ান কিউ অস এল তাহলে এই ডিটিপিটা কি আসলে ডিটিপিটা হচ্ছে ডাইনামিক্যালি দুইজনের ভিতর ট্রাঙ্ক যাতে হয়ে যায় সেইটার যে মেকানিজম সেটাই ডিটিপি এই যে ডাইনামিক মোডে থাকা সত্ত্বেও এরা কি ট্রাঙ্ক হয়ে গেছে সে কেন ট্রাঙ্ক হয়ে গেছিল এই দুইটা মোডের কারণে কারণ ডাইনামিক ট্রাঙ্কিং প্রটোকল ইউজ করে একজন আরেকজনকে আইলেভি বলে দিয়েছে এখন আপনি একটা মেয়েকে যদি একটা ছেলে আইলেভি বলতে চায় হয় তার সাথে ফেস টু ফেস দেখা হয়ে বলতে হবে নাহলে ফোনে বলতে হবে নাহলে চিঠির মাধ্যমে বলতে হবে একটা ওয়ে তো থাকবে যে কোনো একটা প্রোটোকল বা যে কোনো একটা মেকানিজম ইউজ করে তো সে কমিউনিকেশন করবে তো এইভাবে অটোমেটিক্যালি শিফট হয়ে যাওয়ার যে প্রোটোকলটা সেটা হচ্ছে কি ডায়নামিক ট্রাঙ্কিং প্রোটোকল ওকে এখন আসুন সুইচপোর্ট নন সুইচ সুইচপোর্ট নন নেগোশিয়েট আমরা কী বলতেছি প্রিভেন্টস দ্য ইন্টারফেস ফ্রম জেনারেটিং ডিটিপি ফ্রেমস এটা কী করে ইন্টারফেসটাকে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের মেসেজ জেনারেট করা থেকে বিরত রাখে ইউ ক্যান ইউজ দিস কমান্ড অনলি হোয়েন ইন্টারফেস সুইচপোর্ড মোড ইজ এক্সেস অর ট্রাঙ্ক এটা যদি সুইচপোর্ডটাকে ম্যানুয়ালি এক্সেস অথবা ট্রাঙ্ক হিসাবে কনফিগার করা থাকে তাহলেই এটা ইউজ করা যায় ইউ মাস্ট ম্যানুয়ালি কনফিগার দ্য নেবরিং ইন্টারফেস অ্যাজ এ ট্রাঙ্ক ইন্টারফেস টু এস্টাবলিশ এ ট্রাঙ্ক লিঙ্ক এই ক্ষেত্রে অন্য সাইটটাও যদি ট্রাঙ্ক মানে অন্য সাইটের সাথে যদি ট্রাঙ্ক লিঙ্ক করতে চান তাহলে অপর সাইডটাকেও কী করতে হয় ট্রাঙ্ক হিসাবে কনফিগার করতে হয় এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে আপনি কোনো একটা ইন্টারফেসে যদি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করেন তাহলে আমরা কী দেখেছিলাম পাশের ওটা ডাইনামিক ডিজারেবল অথবা মোডে থাকলো তার সাথে ট্রাঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা নন নেগোসিয়েট বলে দিই যেমন মনে করেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সারা ক্যাম্পাস জানে কিন্তু সে ডিটারমেন্ট যে সে বলবে না সে বলবে না কারণ তার গার্জিয়ান থেকে মানা আছে যে আমরা যাকে পছন্দ করব তুমি বাবা তাকেই বিয়ে করবে এখন সারা ক্যাম্পাস জানলো মেয়েটাও জানে যে ছেলেটা তাকে পছন্দ করে কিন্তু মেয়েটা কি তার সাথে ভালোবাসা হবে হবে না কেন মেয়েরা তো নর্মালি কি অটো সে মুখ বুক ফাটে তো মুখ ফোটে না তো ছেলেটা দিন বললো না তাহলে কি হবে তাহলে তাদের ভিতর আর ট্রাঙ্ক হবে না সেটাই আমরা এখন দেখি দেখুন এখন পর্যন্ত ট্রাঙ্ক আছে না

যেহেতু ট্রাঙ্ক মোডেই কনফিগার করে রেখেছি তাই সে ট্রাঙ্ক অবস্থায় আছে একে আমি কি এক্সেস মোডে কনফিগার করে রেখেছি যার কারণে কি কি হচ্ছে না এর সাথে ট্রাঙ্ক হচ্ছে না এখন এটাকে আমি আবার কী করি ডাইনামিক মোডে নিয়ে যাই সুইচ সুইচপোর্ট মোড ডাইনামিক অটো ডুশো ইন্টারফেস ট্রাঙ্ক ডু ইন্টারফেস ট্রাঙ্ক

হয়ে গেছে সো ইন্টারফেস জিরো বাই জিরো সুইচ পোর্ট সে অটো মোডে আছে আর এ ট্রাঙ্ক মোডে কনফিগার করা আছে যার কারণে এ একে প্রপোজাল পাঠিয়েছে ট্রাঙ্ক হয়ে গেছে আচ্ছা এখন কারণ কি এর এখানে কি নেগোসিয়েশন অন করা আছে মানে ডিটিপির মাধ্যমে সে লাভ মেসেজটা পাঠাই দিছে এখন আমরা যদি এটাকে কী করি সুইচ পোর্ট মোড নন নেগোসিয়েট করি সুইচ পোর্ট নন নেগোসিয়েট করি নন নেগোসিয়েট করি তাহলে দেখুন কি হয় একটু আগে কিন্তু যেমন এখানেই আমরা দেখেছিলাম কি ছিল ট্রাঙ্ক ছিল একটু আগে এখানে কি ছিল ট্রাঙ্ক ছিল ট্রাঙ্ক ছিল এখন ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরোটাকে আমরা শাটডাউন করে দিচ্ছি কারণ অনেক সময় এই সফটওয়্যারগুলোতে বা এখানে সফটওয়্যারের মাধ্যমে জিএনএস থ্রি বা প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমরা যে কাজগুলো করি অনেক সময় শাটডাউন না শাটডাউন করলে অনেক সময় কাজ করে না তাই শাটডাউন করলাম নো শাটডাউন এই যেহেতু ডাইনামিক অটোমোডে আছে এ কি আই লাভ ইউ পাইলেই কী হবে সে অ্যাকসেপ্ট করবে শো ইন্টারফেস ট্রাঙ্ক দেখেন এখন আর ট্রাঙ্ক হচ্ছে না কেন হচ্ছে না কারণ কারণ হচ্ছে এই ডাইনামিক মোডে থাকলেও একে আমি বলে দিয়েছি বা ওর বাপমা বলে দিয়েছে ছেলেটাকে তুমি যতই এই মেয়েটাকে ভালোবাসো না কেন তুমি একে আই লাভ ইউ বলতে পারবা না সো এই মেয়েটা যেহেতু এই মেয়েটা যদি একে ভালোবাসে তারপরও সারা ক্যাম্পাস জানে যে এই ছেলেটা একে ভালোবাসে এখন এই মেয়েটা বললো তুমি নাকি আমাকে ভালোবাসো বললো ছেলেটা বললো না আমি তোমাকে ভালোবাসি না কারণ সে অ্যাকসেপ্ট করবে না এটা কারণ তার বাবা মা থেকে নিষেধ আছে ওকে তো এই ক্ষেত্রে উপায় কি যে এ কে ভালোবাসতে চায় কিন্তু এ কে ভালোবাসে কিন্তু বলবে না তখন উপায় হচ্ছে মেয়েটা বা ছেলেটা যেকোনো একজন যদি তার গার্ডিয়ানকে কনভিন্স করতে পারে যে এদের বিয়ে দিয়ে দেওয়ার তাহলে দুই ফ্যামিলির সমঝোতায় তাদের ভিতর লাভ হওয়া সম্ভব তার মানে এই দুটে সুইচের ভিতরে ট্রাঙ্ক হতে হলে তখন কি করতে হবে ম্যানুয়ালি কনফিগার করতে হবে ইন্টারফেস ইথার জিরো বাই জিরো এটাকে করতে হবে কি সুইসপোট ট্রাঙ্ক শুনুন মোট ট্রাঙ্ক এবার শো ইন্টারফেস ট্রাঙ্ক এদের ভিতর ট্রাঙ্ক হয়ে যাবে মানে বিয়ে হয়ে যাবে এক কথায় উত্তর যাক ভালো আমরা গল্পে মজায় জিনিসটা শিখে ফেললাম আশা করি আপনাদের বোধগম্য হয়েছে এবং মনে রাখতে পারেন তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই চলুন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি প্রথমেই বলেছিলাম ইন্টারভিল রাউটিংটা দেখাবো কিন্তু সুইচপোর্ট মোডগুলো নিয়ে এত ডিটেলসে আলোচনা করলাম এত ডিটেলসে দেখালাম যে এরপরে আসলে আর সময় করে উঠতে পারছি না ইন্টারভিল রাউটিং দেখানোর দেখানো যাবে কিন্তু এটা যদি দেখাতে যাই তাহলে আরও হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ মিনিট যেহেতু সুইচপোর্ট মোডগুলোতেই এই অবস্থা এত সময় লেগে গেছে বিশ মিনিটের উপরে সেহেতু যদি আমি আবার ইন্টারভিলেন রাউটিং দিই তাহলে এটা এক ঘন্টার উপরে চলে যাবে এটা আপনাদের জন্য বোরিং হয়ে যেতে পারে তাই এই চিন্তা করে আমি আর ইন্টারভিলেন রাউটিংটা আজকে দেখাচ্ছি না কথা দিলাম যে ইন্টারভিলেন রাউটিং অনেক ডিটেলসভাবে আপনাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে কারণ আমি সব সবসময় চেষ্টা করি কাজের কোয়ালিটি মেনটেন করতে নট কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন করতে আমার যত বড টিউটোরিয়াল বানানো লাগুক একটা টপিক্সের উপর যদি একটা ভিডিও টিউটোরিয়াল বানাতে হয় তাহলে আমি সেটাই করব বাট আই ওয়ান্ট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি অফ মাই টিউটোরিয়াল ওকে সো আশা করি আপনারা এটা দেখার পর সুইচপোর্ট মোডগুলোর সম্বন্ধে যে কনফিউশন সেগুলো দূর হয়ে যাবে কেন এটা ওরকম এবং মনে রাখার যে সুবিধাটা হবে আমার গল্পের কারণে আমার মনে হয় যে সেটা আপনারা আজীবন মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় বিদায় নিচ্ছি সালাম আলাইকুম